এই গরমে দুপুরবেলায় ভাতের পর শেষ পাতে একটু চাটনি কিংবা টক হলে মন্দ লাগে না আজকে তেঁতুল দিয়ে রুই মাছের মাথার টকের রেসিপি দিয়ে আমার চ্যানেল কুকিং কালার ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর খুন্তি দিয়ে মাছের মাথাগুলো একটু টুকরো করে নিয়েও বেশ লাল লাল করে ভেজে নেব মাছের মাথাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছের মাথাগুলো একটু সাইড করে তেলে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এইবার আগে থেকে জল দিয়ে গুলে রাখা বেশ খানিকটা তেঁতুল কড়াই দিয়ে দিলাম আর অল্প জলও দিয়ে দিলাম এইবার পরিমাণ মতো লবণ আর বেশখানিকটা চিনি দিয়ে কড়াটা ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট রান্না করে নিতে হবে তোমরা চাইলে মাছের টকটা আখের গুড় দিয়েও বানাতে পারো কিন্তু আমি চিনি দিয়েই বানাই এতে টকটা অতটা ভাবও থাকে না আর টকটা একটু চটচটেও হয় দশ মিনিট পর কড়ার ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রসটা একটু ঘন করে নিলেই ভাতের সাথে পরিবেশনের জন্য তেঁতুল দিয়ে রুই মাছের মাথার টক একদম তৈরি আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো